إلا الله محمد رسول الله محمد رسول الله أرجو رضاك يا. السلام عليكم ورحمة الله وبركاته، الحمد لله، الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد আম্মা সুপ্রিয় দর্শক শ্রোতা পিস টিভি বাংলার এ আয়োজনে অংশগ্রহণের জন্য যারা বিশ্বের বিভিন্ন অবস্থান থেকে উৎসুক দৃষ্টিভঙ্গি নিয়ে দূরদর্শনের সামনে বসে আছেন তাদের সকলকে জানাচ্ছি আন্তরিক সালাম ও শুভেচ্ছা সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা ইসলামী আকিদা বা ইসলামী বিশ্বাসকে কলুষ মুক্ত করার জন্য খালেস আল্লাহর জন্য তাওহিদকে নিরূপণ করার জন্য আপনাদের সামনে অনেকগুলো বিষয় পর্বভিত্তিক উপস্থাপন করেছি তনমধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ছিল তাওহিদে উলুহিয়াতের কয়েকটি পর্ব যেখানে এবাদাতকে শির মুক্ত করতে হবে এবাদাতকে সব দিক থেকে একেবারেই কলুষ মুক্ত করে একমাত্র আল্লাহ সব তালার জন্য খালেজ করাটাই আমরা আপনাদেরকে বোঝাতে চেয়েছিলাম আসুন এই মনোজ্ঞ পর্বটি যারা আলোচনা করার জন্য আজকে আমাদের সম্প্রচার কেন্দ্রে তশ্রীফ নিয়ে এসেছেন তাদের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিচ্ছি রয়েছেন শেখ মুজফর বিন মহসেন সালাম আলাইকুম ও এবং রয়েছেন শেখ আকরাম বিন আব্দুস সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি এবং রয়েছেন শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আর উপস্থাপনায় আমি জাহাঙ্গীর আলমIslahi সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা তাওহিদ এ উলুহিয়াতের পর্বগুলো আপনাদের সামনে উপস্থাপন করেছি এর ঠিক বিপরীত তাওহিদ উলুহিয়াতকে কোন জিনিসটা ধ্বংস করে দেয় সেটাও পাশাপাশি একটু পরিচিতি দরকার তা না হলে আমরা অনেক সময় জেনে হোক বুঝে হোক অসতর্ক মুহূর্তে হয়তো তাউিদে উলুহিয়াতের বিপরীত দিকে জড়িয়ে পড়তে পারি আসুন এ পর্যায়েও আমরা প্রথমেই শেখ জামান সাহেবের কাছে যাচ্ছি যে শেখ আপনি বলুন শির্কের ভয়াবহতা সম্পর্কে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যে আমরা আজকে এই আসরে এই পর্বে শিল্কের আলোচনা করতে যাচ্ছি শিল্প হল তহিদের বিপরীত বিষয় আরবি ভাষায় একটা প্রবাদ বাক্য আছে একটা জিনিসকে যথাযথভাবে জানা সম্ভব হবে তখন যখন এর বিপরীতটা আমি জানতে পারবো যে কোনো জিনিসকে যে কোনো জিনিসের সেই ক্ষেত্রে তো এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় ইসলামের যত বিষয় আছে সমস্ত বিষয়ের চেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল তো ঈদ তো এটা জানা যাতে নিখুঁত হয় নির্ভেজাল হয় এই জন্য আমরা পাশাপাশি তার বিপরীত জিনিসটাও আলোচনা করতে চাচ্ছি এই উপলক্ষে অমরুল খতাব রদি আল্লাহন একটা যুগান্তকারী স্বর্ণাক্ষরে লেখে রাখার মতো কথা স্মরণ হচ্ছে তিনি বলছেন লতন কোদনা ওর আল ইসলাম অরুতন অরুতন ইদান ইসলাম জাহিরিয়া ইসলাম ছিন্ন ভিন্ন হয়ে যাবে টুকরো টুকরো হয়ে ধ্বংস হয়ে যাবে যখন এই ইসলাম ধর্মের ভিতরে এমন হতভাগাদের জন্ম হবে যারা জাহিলিয়াত চিনবে না আর আমরা সকলেই জানি জাহিলিয়াতের প্রধান উপাদান হচ্ছে যে শির্কের ওপরে এই জাহিলিয়াতের ছিল বেনা ভিত্তি এই কারণে আমাদেরকে সম্পর্কে জানা অনিবার্য তো সেইদের আলোচনায় যতটুকু আমাদের জ্ঞান হয়েছে এবং যেই গ্যাপটা রয়েছে আশা করি এই আলোচনার মাধ্যমে ওই গ্যাপ আমাদের পূর্ণ হবে যুগে তালা মূলত ছিল মুশরেক শির করার কারণে কিন্তু কাফের কখন হলো যখন বিধান নদীর হলো যখন অস্বীকার করলো তখন কাফের হলো মূলতের উৎপত্তি এই কারণে আল্লাহ তু বড় কথা শির্ক সম্পর্কে আমাদেরকে অনেক জায়গায় সতর্ক করেছেন এবং কঠিন কঠিন ভাষায় সতর্ক করা হয়েছে আল্লাহ তার সাথে শির্ক করার মতো অপরাধ কখনো ক্ষমা করবেন না তবে তার চেয়ে নিম্ন পর্যায়ের অপরাধ যাকে ইচ্ছা ক্ষমা করে দিতে পারে সেখানে একটা আলোচনার সাথে আমি যোগ করে দিই দুটা কথা আমরা মূলত আলোচনা করেছি প্রথমে আলোচনা তাহিদে আসমাশেপা তারপর রুবু বিয়া আগে করেছে তাহলে উলুহিয়া আমরা তাহিদের মূল তিনটা প্রকার আলোচনা শেষ করেছি বিপরীত দিকটা যে শিরিক হয় সে মর্মে এখন আমরা আলোচনা হবে প্রত্যেকটা ক্ষেত্রে শিরিক হতে পারে জি 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 এটা প্রত্যেকটা ক্ষেত্রে হইতে পারে শিরকের আমরা প্রকার ইতিপূর্বে তৌহিদের আলোচনা করতে যে এবাদতের বিভিন্ন প্রকার এবাদতের বিভিন্ন শিরকের ভয়াবহ পরিণতি থেকে আমাদের মুক্তি পেতে আজকের আলোচনাটা খুব সহায়ক হবে জি জি ইনশাআল্লাহ শিরকের বিষয়টি আমরা এখান থেকে আমরা ভয়াবহতা জানতে পারতেছি যে ক্ষমার অযোগ্য একটা অপরাধ তারপরে আল্লাহ তো বড় কথা আরো বলছেন একটা গেল দুই নম্বর আমরা বলতে দুই তিন চার ফার্ম করবে তার উপরে আল্লাহ জান্নাত হারাম করে দিয়েছেন অতীতকাল সূচক শব্দ তার মানে নির্ঘাত যেটা অতীতকালে ঘটে যাওয়া কোনো বিষয়ে সন্দেহ থাকে না ভবিষ্যতে ঘটার ব্যাপারে সন্দেহ থাকে কিন্তু আল্লাহ আগের বাক্যের উপরে নির্ভর করে হ্যাঁ হ্যাঁ

আ আবদুল্লাহ তুমরা আল্লার এ বদত সেখানে আল্লাহ তালা বলেছেন ওলা তু শরখু বিহিষয়। তোমরা আল্লাহর সাথে বন্দুমাত্র শরিক কর না। এই কথাটি আল্লাহ ওসুল যখন বলেছেন যখন সাহাবিদের সাথে বায়াত নিয়েছেন। তখন এভাবে বায়াত নিয়েছেন যে তোমাদের প্রথম কাজ হচ্ছে তোমরা আল্লাহররে এদ বিল্লা আলা ু আল্লাহ তুশরখ বিল্লাহ আল্লাহর সাথে ববেন্দুমাত্র শরিক করবে না। তাহলে অবশ্যই এই দুইটি বিষয় একেবারে অতপ্রতভাবে জড়িত আছে যখনই এ বাদত হবে না তখনই ঢুকে যাবে আর যখনই যাবে এ বাদাত কবুল হবে না এই কারণেই আল্লাহ তালা বলেছেন লাউ আশরক তারা যদি শেরেক করে তাহলে তাদের আমল বাতিল হয়ে যাবে আসলে আমাদের একটা কথা খুব জরুরি ভাবে অবগতিতে থাকা উচিত যে মানুষ যদি সেরেক করে তাহলে অতীতের নিকি নষ্ট হয়ে যায় অতীতের যত এবাদত আছে সব বাতিল হবে শেরক করলে যে নেকির কাজটা করেছিল সেই কাজটা আর টিকলো না সেটাও পাপে পরিণত হলো কেন সেটা বাতিল হয়ে গেল শুধু সাধারণ জনগণ কেন এই বাক্যটি আল্লাহ তালা উপরে নবীগণের আলোচনা করতে করতে এসে বলেছে

তার মধ্যে আপনি হয়ে যাবেন এই কথাটা আল্লাহ তালা আমাদের নবীকেও বলছেন যে আপনি করলে আমল বাতিল হবে শির যদি করে মানুষ তাহলে তার ফলাফল জাহান্নাত নয় যদি মানুষ করে তাহলে তার অতীতের নেকি নষ্ট হয়ে যাবে এ কারণেই রাসুল সাল্লাহ আলি সাল্লাম বিষয়টি খুব কঠিনভাবে ভাবে পেশ করেছেন মাজ রাজি আল্লাহ বলেন রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইলাহা তোমাকে জালিয়ে দেওয়া হলেও তোমাকে হত্যা করা হলেও তুমি শিরক করবে না যতক্ষণ পর্যন্ত তোমার জ্ঞান আছে ততক্ষণ পর্যন্ত তুমি শিরকে লিপ্ত হবে না বিপদ তোমার যতই হোক জালিয়ে দেওয়া হত্যা করা মানে কি পৃথিবীর যে কোনো বিপদের মুখামুখী হলেও শিরকের আশ্রয় নেওয়া যাবে না শিরকের আশ্রয় নিলেই মানুষ ফলাফলে যাবে জাহান্নামে আর মুক্ত হলেই মানুষ ফলাফলে যাবে জাহান্নাতের তাই তোল্লা রসুল বলেছেন মান মাতা ঈশ্বর বিল্লাহ ফাদা খালান নার যে যদি মারা যায় শেরেখ করে তাহলে সে যাবে জাহান্নামে শিরখের বিষয়টি আমাদের অবগতিতে থাকা একান্তভাবে জরুরি জি ধন্যবাদ শেখ আবদুল রাজ্জা জি মুজাফ্ফরবুল মহেন এর কথা বলছেন তাওহিদ বনাম শিরখের একটা মাপ কাঠিয়ে এখানে বলা যেতে পারে যে শিরখটা কত জঘন্য কত নিকৃষ্ট আল্লাহর আলম বলছেন আল্লাহ যারা ইমান পোষণ করল আর ইমানের সঙ্গে জুলুম বা শিরিকের মিশের ঘটালো না ঘটালো না তাদের জন্য নিরাপত্তা রয়েছে তারাই হলো আল্লাহ আল্লাহর আলমে শুধু একটা শর্ত করলেন কেন শুধু শিরিক শর্ত করলেন কেন আরো তো অনেক পাপ রয়েছে শুধু শিরিক শর্ত করলেন কেন এখানে আরো পাপ গুলো করতে পারতেন আবার দুইটা ফলাফল উল্লেখ করছেন মুফাস্সিরগণ বলছেন যে আমনো বলতে শুধু দুনিয়ার নিরাপত্তা না পরকালেও নিরাপত্তা পাবেন এবং উভয় বিধ নিরাপত্তা তারা প্রাপ্ত হবে আল্লাহ রাব্বুল আলাম এই আয়াতের মধ্যে একটি শর্ত করলেন শুধু জুলুম শিরিক শিরিক যদি কোনো ব্যক্তি না করে তাহলে ওই ব্যক্তি দুনিয়াতে এবং পরকাল নিরাপত্তা পাবে আর প্রাপ্ত আরো তো অনেক পাপ রয়েছে বেদাত আছে আরো অনেক কিছু হারাম আছে জেনা ইত্যাদি অনেক আছে তাও আলমটাকে গুরুত্ব কত দিয়েছেন হাদিসে যে তার মধ্যে পায় রসুল্লাহ সাল্লাম বলছেন তালা বলছেন ইহা ইব না আদম হে আদম সন্তান লাউ বি কুরাবিল যদি তুমি আমার কাছে উপস্থিত হও আসমান থেকে জমিন পর্যন্ত ভর্তি পাপ নিয়ে সুম্মা লাকি তানি লাতুশ্রিক বিশ্বাইয়া আর এই এতগুলো পাপ করেছো কিন্তু এই পাপের সঙ্গে কোন শিরিকের পাপ মিশ্রিত হয়নি আমি আল্লাহ তোমার কাছে হাজির হব সমস্ত পাপ ক্ষমা করার পরে বুঝা যাচ্ছে যে আল্লাহ রাবুল আলমের সঙ্গে যদি কালে শিরিকের একটু মিশ্রণ হয় আল্লাহ রাবুল আলম সহ্য করবেন না শিরিক মানে তার মর্যাদার হানি হয় জি মর্যাদা হানি হয় যদি কোনো ব্যক্তি শিরিক করে তার বাঁচার কোনো পথ নয় অন্য পাপ করলে আল্লাহ ক্ষমা করবেন যেটা আয়াতের মধ্যে আসছে ইনশাল্লাহ ক্ষমা করবেন আল্লাহ চাইলে আর একটা বিষয় হলো এই যে শিরিক কত জঘন্য আর কত অপরাধ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলছেন কোন ব্যক্তি যদি পাপ করে অন্যায় পাপের কারণে জাহান নামে থাকতে পারে আমার সুপারিশ এসে বেরিয়ে আসতে পারবে তবে ওই ব্যক্তির জন্য আমার সুপারিশ নেই আমার সুপারিশ করার অধিকার হারিয়ে গেছে যে ব্যক্তি মৃত্যুবরণ করেছে কোন বিষয়ের সাথে করে মানে আল্লাহ রসুল সাল্লাম তিনি পর্যন্ত কোন শিরিককারী ব্যক্তিকে জাহান নাম থেকে সুপারিশ করে বের করতে পারবেন না এই সুযোগটা আল্লাহ শেখ মুজফর বিন মহসিন শেখ আব্দুল বিন হোসেন আমার মনে হয় যে কিছু শেখ আকরামুজ্জামান না কিছু সচরাচর যে শিরিকগুলো হচ্ছে সমাজে মানুষ ছোট ছোট মনে করে করছে যেমন তাবিজ লেখা ঝুলানো লাউ কুমড়া গাছে একটা গুম্মরা গরুর মাথা টাঙিয়ে দেওয়া কালো হাড়ি টাঙিয়ে দেওয়া ইত্যাদি ইত্যাদি যদি আলোচনা করেন তাহলে আমাদের দর্শক শ্রোতারা একটু উপকৃত হতে পারে আলহামদুলিল্লাহ আসলে শির্ক বিষয়ের ভয়াবহতাটা আমাদের আগে উপলব্ধি করা উপলব্ধি ভয়াবহতা সম্পর্কে আমরা তো কোরআন থেকে অনেকগুলো যে পয়েন্ট অলরেডি জেনেছি আমি সবচেয়ে যেটা মানে স্পর্শকাতর একটা বিষয় যেটা হয়তো অনেকেই খেয়াল করেননি শিরকের ভয়াবহতার আগে আমরা শ্রোতা দর্শক মন্ডলীর সাথে একটা বিষয় একমত হই যে শিরকে কি আমরা মহাপাপ বলি না নিশ্চয়ই এ ব্যাপারে সবাই একমত সবাই একমত আমার মনে হয় এই কথাটা অত্যন্ত পরিচিত বাংলা কথা জি 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 যে শিরক মহাপাপ

যেহেতু জাহেলিয়াতের প্রধান অপরাধ ছিল এই শিরক যদি ওরা যদি ইসলামে না থেকে থাকে এই শিরকের কারণে তাহলে মুসলিম ব্যক্তি কিভাবে এই শিরক করার পর সে ইসলামে থাকবে করতে পারে এইজন্য মসজিদে হারামের একজন প্রাক্তন খতিব আবু আব্দু আব্দুল জাহির উনি বলছেন যে আসলে শিরক জাহেলিয়তে যা ছিল বর্তমান যুগত তাই আছে তাই আছে খালি পার্থক্যটা এই যে ওরা জাহিনী যুগের লোকেরা এগুলো করত আর বর্তমানে মুসলমান নামধারীরা করে কাজ একই সিরিয়াল একই এক দুই তিন চার পাঁচ ছয় জাহিলি যুগে যা পাওয়া সব সিরকির আইটেম বর্তমান যুগে খুলে পার্থক্য হল ওই আবদুল্লা আব্দুল করিম নুরুল ইসলাম মনিরুল ইসলাম মুজাহিদুল ইসলাম শফিকুল ইসলামরা এগুলো করতেছে এই হলো পার্থক্য ব্যক্তি ওরা হলো জাহিলি যুগের লোক

আপনি এটা এক নম্বর করে রাখেন তাহলে কিভাবে ইসলাম থাকতে পারে আপনি জাহিলি যুগের আসল যেটা জাহালাতের যেটা আসল রোগ আসল অপরাধ সেটাতে আপনি জড়িত হলেন আমরা এই মহাপাপটার মহা ক্ষতিগুলো না জানার কারণে শিরকে চলেড়াই আমার কথা শেখ আব্দুর যে হাদিসটা বলতে চাচ্ছিলেন একটু যে আসলেই শিরক যে মহাপাপ তাহলে মহাক্ষতি আছে মহা পাপ যেমন মহা ক্ষতিয়ে তেমন সেটাই আমাদেরকে বুঝতে হবে ইসলাম ভঙ্গ এ কারণেই রাসূল সাল্লাল্লাহ আলাইসাল্লাম একে সবচেয়ে বড় বলেই উল্লেখ করেছেন আব্দুল আমর আম রজিয়াল্লাহ তালান বলেন রাসূল সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একবারুল উল কাবায়রা থালাসা সবচেয়ে বড়ো পাপ হচ্ছে তিনটি তার এক নম্বর বড় পাপ হচ্ছে আল এশ আল্লাহর সাথে সেরেক্ট করা পাপের সিরিয়াল দিতে গিয়ে রাসুল সাল্ল্লাহ আলি সাল্লাম এক নাম্বারে এই শিরকেই রেখেছেন এরপরে তিনি বলেছেন ও ও আলে পিতা পিতামাতার অবাধ্য চলা তারপরে বলেছেন শাহাদা তোর মিথ্যা সাক্ষী দেওয়া এই কথাটা রাসুল সাল্লি সাল্লাম অন্য জায়গাতে এভাবে পেশ করেছেন জন আব্দুল মাসুদ আন বলেন জনক ব্যক্তি আল্লাহ রাসুলকে জিজ্ঞাসা করল আইউদ্দাম্বে আকবর সবচেয়ে বড় পাপ কোনটি তখন আল্লাহ রসুল ওই কথাটাই উত্তরে বললেন আমা খালাকা তুমি আল্লাহর সাথে কাউকে শরিক করবে এমত অবস্থায় আল্লাহ তারা তোমাকে সৃষ্টি করেছেন আল্লাহর এবাদতে গিয়ে আল্লাহকে মানার ব্যাপারে তুমি আর কাউকে সেখানে নিয়ে আসবে আর তুমি পরকালের সফলতা অর্জন করবে এটা হয় না তুমি আল্লাহর সাথে সেরেক করবে জীবনে এটাই হচ্ছে তোমার জীবনে সবচেয়ে বড় পাপ বড় পাপ জিজ্ঞাসাকারী বললেন এরপরে কোনটা আল্লাহ রসুল তখন আল্লাহ রসুল বললেন যে অথবা মা তুমি তোমার সন্তানকে হত্যা করবে খাদ্যের ভয়ে এটা দ্বিতীয় মহাপাপ পরে আবার জিজ্ঞাসা জিজ্ঞাসা করলেন এরপরে কি তখন তিনি বললেন আন্তাজনিয়া হালিলাতা জারেক তুমি তোমার প্রতিবেশীর সাথে জেনাই লিপ্ত হবে এটাই তৃতীয় মহরপাপ কিন্তু আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি

যে এই সমস্ত শিরিককারীদের জন্য কোন সাহায্যকারী থাকবে না এটা না আল্লাহ সাহায্য করবেন আর নবী সাহায্য করবেন নবী মোহাম্মদ সাল্লাহাম তার জন্য সাফাহাত যখন সাফাহাতের অনুমতি পাবেন মমিন না তিনি তাদের জন্য কোন সাফাহাত আর একটা বিষয় এখানে ফুটে উঠে যে মুশরেক ব্যক্তি শিরিক করে মারা গেলে যতই আবেদন করুক হবে না কারণ আমরা দেখেছি হাদিসের মধ্যে রসুল সাল্লাহ সাল্লাম বলছেন যে কাল কেয়ামতের মাঠে ইব্রাহিম আল্লাহ সাল্লাম তার বাপের জন্য সুপারিশ করে যাবেন তার বাপ দেখে বলবে ফলিয়ামলা আসিকা বেটা আজকে যা বলবে তাই শুনবো তোমার নাফরমানি করব না কিন্তু আল্লাহর কাছে গিয়ে আবেদন করবেন কিন্তু আল্লাহ রাবুল্লাহ আবেদন শুনবেন না তিনি বলবেন ইন্নি হারতুল জান্নাত কাফেরদের উপরে জান্নাতকে হারাম করেছি স্পষ্ট কিন্তু অপমান যেটা নবী মোহাম্মদ সাল্লাসাল্লাম সুপারিশ করতে পারবেন না এই ইব্রাহিম আলাহ সালাম তার নিজের বাপের সুপারিশ করতে পারবেন না এই দ্বারা প্রমাণিত হয় যে পৃথিবীর কোন নবী এরকম শিরিককারী কাফের কোন মুশ্রেকে সুপারিশ করতে পারবে না অমাল ইদ্দ আলী মিনা মিন আংসার আর একটা হলো এই যে শিরিক কত বড় অপরাধ মাম্মা তাই ইশরিক বিল্লাহ গে সাইয়ান দেখালান না যে ব্যক্তি শিরিক করে মারা গেল এ ব্যক্তি জাহান নামে যাবেই

পাপে পরিণত হবে নষ্ট হয়ে যাবে আর একটা হলো আর যে ব্যক্তি শিরিক না করে মারা যাবে সে জান্নাতে যাবে ওই ব্যক্তি যতই পাপ করুক না কেন আল্লাহ তাকে ক্ষমা করে জান্নাতে জান্নাতে দিতে পারেন ও যাবে যাবে এখানে শিরিক যদি একটা বিষয় হয় ছোট কোনো বিষয় হয় এখানে মনে হচ্ছে শিরিক এত বড় পাপ হজ্জের মতো নাকি কেউ নষ্ট করে দিবে জাকাতের মতো মসজিদ তৈরি করেছে সে নাকি নষ্ট করে দিবে মানে এই ব্যক্তির বুঝটা যেন অনুরূপ

তো শিরকের আলোচনা আমরা এই পর্বে যেটুকু করলাম এর ভয়াবহতা বা ভয়াবহ পরিণতি সম্পর্কেই জানলাম ছোট বড়ো অনেক শির এর প্রকার আমরা ইনশাল্লাহ বাকি পর্বগুলোতে আপনাদের সামনে উপস্থাপন করতে সচেষ্ট হব আল্লাহ আমাদের শির থেকে বাঁচার তাওফিক দান করুন আমিনা أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته الله الله يا ربي يا الله